हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल एंड मौमिता क्रिएशन। आज तुम्हारे साथ एक नतून वीडियो शेयर करते हैं। तो ये एल्बिनो रेनबो शार्क ये रेडी हो गया माँटा। तो ये आज के सैम्पलर जो मार्केटे पाठब। माँटा देखो मोटामोटी बड़ी आसटा देखते भलो। छोटो आछे किन्तु एखन छोटो माछटाओ चले जाच्छे। तो ई माछटा 7 टाका प्राइस आछे। देखो आमि प्याकेटटा चागिये एकबार देखानोर चेष्टा करबो तोमादेर। देखो माछटा देखते भालो, भालोई लागछे माछटा देखते। तो आज के एटा आमार मेन भिडियो ना, ভিডিওটা হচ্ছে আজকে আমি এই মাছটারই বাচ্চা নিয়ে ফেলেছি, 5000 বাচ্চা। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, সেটা দেখাবো। বড় মাছটা না দেখালে তোমরা বুঝতে পারবে না যে বাচ্চা মাছটা বড় হলে কেমন দেখতে লাগে। সেই জন্যই এটাকে আমার দেওয়া। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, শেয়ার ও কমেন্ট করবেন। দেখো এটা ওই মাছটা, ছোট মাছটা ধানি এটাকে বলে বা সিডসও বলে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখো মাছটা কত ছোট। এই মাছটা দাম পড়ে গেছে 1.70 টাকা মতন পার পিস। আমার কাছে আছে 5000 মাছ, মানে আমি আজকে নিয়েছি হাওড়া থেকে, আজকেই এসছে এটা। তো এটা 5000-এর মতন প্যাকেট আছে, মানে তিনটে প্যাকেট আছে, 2000, 2000, 1000। তো আমি দেখাবো কিভাবে আমি মাছটা ছাড়ি, কিভাবে আমি নেটে মাছটা মানে লাভাই, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে 2-2-1 আছে, মানে 2000, 2000, 1000, টোটাল 5000। তো দেখো এটা আমার নেটে যাওয়ার একটা বাহন বলা চলে, মানে এতে করেই আমি মাছের খাবার দেওয়া, মাছ ধরা সবই করি। আর এগুলো আমার নেট। তো দেখো আমার প্যাকেট বাঁধা হয়ে গিয়েছে। এবারে যাবো আমি নেটে মাছটাকে লাভাতে। দেখো এটা আমার পুকুর, এই নেটগুলোতে সব নেটেই মাছ আছে কম বেশি। তো সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি চলে এসেছি নেটের কাছাকাছি। নেটের ওপরে নীল নেট দিয়ে, মানে যাতে মাছরাঙা বা বক না বসতে পারে বা মাছটাকে যাতে নষ্ট না করতে পারে, তার জন্য এটা প্রোটেকশন দেওয়া আছে নেটটাকে, মাছগুলোকে। এই পাশে একটা টাইগার আছে, তো এটা অন্য একটা ভিডিও দেখাবো টাইগার মাছটা কেমন দেখতে। বা এতে কোসেন টাইগারও আছে, এটাতে বেলুন মলি আছে, কালো বেলুন মলি, বাচ্চাও হয়েছে প্রচুর, সেটাও দেখাবো অন্য একটা ভিডিওতে। তো মেনলি আজকে দেখাবো অ্যালবিনোটা আমি নেটে দিচ্ছি, সেটাই মেনলি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো অ্যালবিনোর বাচ্চাটা আমি নেটে ঢেলে নিয়েছি দেখার সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো কেমন হয়। মাছটা খুব ভালো মাছ, কাউন্টিংও খুব ভালো আছে। বুঝতেই পারছ তো অনেকটাই মাছ আছে, এতে 2000 মাছের প্যাকেটটা আমি ঠেলে নিয়েছি। দেখো
এই মাছটা মোটামুটি রেডি হতে 1 থেকে 1.5 মাস সময় লাগে, মানে যে সাইজটা প্রথমে দেখালাম ওই সাইজটা করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে, আর একটু বেশিও লাগে। তো একটু পাতলা করে রাখলে, ভালো খাবার দিলে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই মাছটার মার্কেটে চাহিদাও আছে, যেহেতু এটা হলুদ কালারের মাছ এবং লেজ সব ফিনই রেড কালার, আর এর চোখটাও আছে রেড, ওই জন্য এর নাম অ্যালবিনো রেনবো। এটা একটা সার্ক গ্রুপের মাছ। আশা করি তোমরা যারা মাছের নিয়ে মাছের সম্পর্কে জানে তারা সার্ক গ্রুপটা কি গ্রুপ সেটা বোঝে। সার্কের মধ্যে অনেক রকম সার্ক আছে, আমার কাছে 3 রকম মেনলি সার্ক আছে। একটা হচ্ছে অ্যালবিনো রেনবো সার্ক, এটা দেখাচ্ছি, এটা আমার আগেও ছিল, আগের মাছও আছে, ফের আমি 5000 নিলাম বাচ্চাটা। তো ব্ল্যাক রেনবো আছে, ওটাও একটা সার্ক, রেড টেলও আছে, ওটাও আরেকটা সার্ক। তো সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই অ্যালবিনোর বাচ্চাটা এনেছি, আমার মনে হলো সবাই একটু দেখালে এটা ভালো হয়, তো ওই জন্যেই অ্যালবিনোর বাচ্চাটাকে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা ডাইরেক্ট হাওড়া থেকে এসেছে একটা গাড়িতে, হাওড়ারই বাচ্চা। মাছটা গরমকালে আরেকটু দাম বেশি হয়, বাচ্চাটা প্রায় 2 টাকা দাম থাকে, একটু বর্ষা নেমে গিয়েছে যার কারণে একটু মাছটার দাম কমে। আমি যখন প্রথম বাচ্চাটা নিয়েছিলাম 10000 ফেলেছিলাম, তো ওগুলো আমার 2 টাকা করেই পড়েছিল। তো দেখো মাছের বাচ্চাটার হাতে তুলে দেখাচ্ছি, হয়তো এরকম করা উচিত নয়, মাছটা আমার ড্যামেজ হতে পারে এরকমের জন্য হাতে চাগিয়ে রেখেছি, কারণ ওদের তো ক্ষমতা খুবই কম, তো হাতে মানে বেশিক্ষণ জল থেকে ওদের তুলে রাখলে ড্যামেজও হতে পারে জিনিসটা। দেখো আমি নেটটাকে নিয়ে এবার নেটে রেখেছি, দেখো এবার আমি আস্তে আস্তে নেটের ফোনটা ডুবিয়ে দেবো এবং মাছগুলো নিজেরাই বেরিয়ে যাবে। তো অতটা দূরে ফোনটা নিয়ে যাওয়ানো পসিবল হচ্ছে না, তো জলে পড়ে যেতে পারে। দেখো তাও দেখানোর চেষ্টা করছি, কিছু ড্যামেজ মাছও আছে এতে। দেখো বাচ্চাগুলো কিভাবে নেটে মানে জল পুকুরের জলে নেমে যাচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। এখানে ফোনটা নিয়ে যেন খুবই কষ্টদায়ক ব্যাপার। তো আমার ওখানটাতে মাছ দেওয়া হয়ে গিয়েছে, আর একটা নিতে মাছটা টোটালে হাফ হাফ করে দিলাম, 2500 করে দিলাম, দুটো নিতে দেব। তোমার নেট শর্টেজ আছে তাই জন্য একটু কম, মোটামুটি 7-8 দিন পরে ফের চেঞ্জ করে দিতে হবে, নইলে মাছটা আর বাড়বে। আজ অ্যালবিনো বাচ্চা যেটা আমি নেটে দিলাম সেটা ভিডিওতে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে